প্রবল বর্ষণজনিত কারণে সৃষ্ট বন্যার হাত থেকে বাদ যায়নি ফটিকরায় বিধানসভা কেন্দ্রের বিভিন্ন এলাকা। ফটিকরায় মশাউলি, কাঞ্চনবাড়ি, তরুণীনগর, পূর্বা, রাতাছড়া, সাইদারপাড় ও রাজনগর গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন এলাকার বাড়িঘরে বন্যার জল ঢুকে গেছে। এই অবস্থায় বন্যার হাত থেকে মানুষজনদের বাঁচাতে সংশ্লিষ্ট এলাকাগুলিতে শরণার্থী শিবির স্থাপন করা হয়েছে। বুধবার এই শরণার্থী শিবিরগুলি পরিদর্শন করেন এলাকার বিধায়ক তথা মন্ত্রী সুধাংশু দাস। তিনি ত্রাণ শিবিরে আশ্রিত মানুষজনদের সাথে কথা বলেন, তাদের অসুবিধা সম্পর্কে অবগত হন, সমস্যাগুলি নিয়ে আধিকারিকদের সাথেও কথা বলেন মন্ত্রী সুধাংশু দাস। হ্যাঁ, দুপুরে খাওয়া পেয়েছেন নি? সেটা খাইছে? কোন অসুবিধা আছে? এদিন শিবিরে আশ্রিত জনসাধারণ মন্ত্রীকে কাছে পেয়ে খুশি। উল্লেখ্য, সংশ্লিষ্ট এলাকার কয়েক শত মানুষ এই ত্রাণ শিবিরে আশ্রয় নিয়েছেন। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।